আসসালামু আলাইকুম, আবার আমন্ত্রণ জানাচ্ছি সেন কম্পিউটার কিন্ডারগার্টেনের পক্ষ থেকে অনলাইন ক্লাসে। আমি আরাফাতুল ইসলাম। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে তোমাদেরকে পাখির জগৎ সম্পর্কে বুঝিয়েছিলাম, জানিয়েছিলাম। আজকে তোমাদের পাখির জগৎ থেকে একটা সৃজনশীল নিয়ে আসছি। দেখো, অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। ভোর হলে পাখিরা ডেকে ওঠে, ঘুম ভেঙে যায়, পাখিরা যেন ভোরের দোল। চড়ুই, শালিক এমন দু একটা পাখি সাম্য দেখেছে, কিন্তু আরও যে নানা ধরনের পাখি আছে সে সব পাখির কথা জানতে ইচ্ছে করে তার। মাকে সে জিজ্ঞেস করবে পাখিদের কথা, আচ্ছা মা, পাখিরা কি রাতে ঘুমায় না? ভোর হতে না হতেই কিচির মিচির শুরু করে দেয়। মা বলেন, তা হবে কেন, পাখিরাও রাতে ঘুমায়। মা বলেন, নদীর দেশ, পাখির দেশ আমাদের বাংলাদেশ, পাখিরা প্রকৃতির শোভা। এবার চল আমরা প্রশ্নে চলে যাই। দেখো, প্রশ্নগুলো উত্তর দাও, ঠিক আছে? প্রথমে দেওয়া আছে ক নাম্বার, কারা পরিবেশ সুন্দর রাখে। কারা পরিবেশ সুন্দর রাখে সেটা কিন্তু আমরা পড়েছি। তারপরে দেখো, ভোর হলে কেন ঘুম ভেঙে যায়। ভোর হলে কেন ঘুম ভেঙে যায় সেই কারণটাও আমরা গল্পের মধ্যে পড়েছি এবং খুব ফার্স্টে, সেটা গল্পের শুরুতে এটা, ঠিক আছে? তোমার প্রিয় তিনটি পাখির সম্পর্কে লিখো, তোমার পছন্দের তিনটে পাখি সম্পর্কে, আমাদের বাংলাদেশীয় পাখি সম্পর্কে লিখবা, ঠিক আছে? তারপরে দেখো শব্দার্থ, শব্দার্থ ভোর, ভোরও কিন্তু আমরা অন্যান্য গল্প অন্য গল্পতেও পড়েছি। শোভা, বিচরণ, লোকালয়, সক্ষ। তারপরে হচ্ছে যুক্তবর্ণ, যুক্তবর্ণ আমি তোমাদেরকে তিনটা দিয়েছি, তিনটা ভেঙে বাক্য গঠন করবা, ঠিক আছে? যুক্তবর্ণ ভেঙে বাক্য তৈরি করো, ঠিক আছে? এটা তোমরা ভালো করে দেখবা, এইচডব্লিউতে তুলে রাখবা, ঠিক আছে? আমি কিন্তু এগুলো দেখব। তারপরে আরেকটা, বিশেষ করে আরেকটা কথা তোমাদেরকে বলা খুব দরকার, সেটা হচ্ছে আমরা যদি প্রত্যেকটা কবিতা, গল্প বা কবিতা থেকে শুধু তোমরা এই পড়া যে কমপ্লিট করবা তা না, আমি চাই তোমরা আগামী ক্লাসে, মানে তোমরা যখন পড়া জমা দিবা, তখন এই আমার যে আজকে পাখির গল্প, পাখির জগৎ যে গল্পটা আছে, সেই গল্প থেকে তোমরা নিজেরা দুইটা করে সৃজনশীল মেক তৈরি, সৃজনশীল মেক করবা। কারণ একটা সৃজনশীল মেক করতে তুমি যদি একটা প্রশ্ন খুঁজে বের করো, তাহলে তোমার আরও পাঁচটা প্রশ্নের উত্তর জানা হবে। এক, যেমন ধরো আমরা একটা বইয়ের লাইন আমরা একটু আলোচনা করি। ধরো এই যে এখান থেকে আমরা পড়তেছি, চড়ুইয়ের মতো চঞ্চল স্বভাবের আরেকটি পাখি হলো বুলবুলি। তো তখন তোমার মাথায় এরকম আসতে পারে যে চড়ুইয়ের মতো আরেকটা পাখি, চঞ্চল পাখি হচ্ছে বুলবুলি। তো এখানে প্রশ্ন এটা এরকম দিতে পারো, চড়ুইয়ের মতো চঞ্চল পাখি আর কি, আরেকটা কি পাখি? উত্তর হয়ে, এটা একটা প্রশ্ন হয়ে গেল। তো এই প্রশ্নের খাতিরে তোমার কিন্তু আরেকটা প্রশ্ন জানা হয়ে গেছে। তোমার এই এভাবে যদি তুমি একটা প্রশ্ন মেক করো, তাহলে তোমার একটা লাইনও বাদ যাবে না, আর তোমার সব কথাগুলো তোমার বেসিকলি তোমার মাথার মধ্যে সেভ হয়ে যাবে। তো সবাই এখান থেকে চেষ্টা করবা, দুইটা তিনটা যে কয়টা, যে জয়টা পারো, তোমাদের মধ্যে প্রতিযোগিতা হয়ে যাক না, কে কয়টা সৃজনশীল আমাকে দিতে পারো দেখি পাখির জগৎ থেকে, ঠিক আছে? তো এই কবিতা থেকে, এই গল্প থেকে তোমরা কয়েকটা সৃজনশীল বানাবা, বানায় আমাকে দেখাবা। আচ্ছা, আজকে এ পর্যন্তই। ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।